বিশ্ব জুড়ে যেখানে প্রতিবাদ চলছে বাংলাদেশের অশান্তি এই হিংসা নিয়ে, তারপরেও কোনোভাবেই ইউনূস সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিরুত্তাপ বাংলাদেশ সরকার। ঢাকা, চট্টগ্রাম একের পর এক জায়গায় দিকে দিকে এই অশান্তির ছবি, হিংসার ছবি। প্রতিবাদে আসামে বিক্ষোভ দেখানো হলো, আসামের করিমগঞ্জ সীমান্তে বাংলাদেশ চলো অভিযান। জনসংখ্যা কমছে, দুয়ের বেশি সন্তান নিন, আর যে আরএসএস প্রধানের দেশের জনসংখ্যা কমে যাওয়া উদ্বেগের, জনসংখ্যা 2.1-এর নিচে নেমে গেলে সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, সভ্যতা বাঁচাতে 2 বা 3-এর বেশি সন্তান নেওয়া উচিত, নাগপুরের অনুষ্ঠানে মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। ভয়, আতঙ্ক, এগুলোই গ্রাস করেছে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের, আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা কেন নীরব মোদী সরকার, দিল্লি কেন কিছু করছে না, কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। কি বলেছেন কুণাল ঘোষ, পাল্টা কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? পরপর আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন যে ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, যা করার দিল্লি করুক আমরা সমর্থন করব। আরে দিল্লি কিছু তো করবে, নইলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে যে দিল্লির প্রায়োরিটি কোনটা, ওইটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেয়া। তো আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেমন সংসদীয় গণতন্ত্রে প্রথাগতভাবে কেন্দ্রীয় সরকার যা করুক, রাজ্য কিছু করণীয় নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু তো করুক, থামাক তো সেটা, দরকার হলে রাজ্যগুলোর মতামত নিক, কিছু তো করুক, কথা বলুক তাদের সঙ্গে। এটা কিভাবে হতে পারে যে রোজ সকাল থেকে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, আর আজকালকার দিন বলে ঘটনা, কোনটা ঘটনা কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না, যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো ভাবাবেগে আঘাত করার মতো, তা কেন্দ্র সেগুলো ব্যবস্থা নিক। বেলডাঙ্গায় 7 দিন কেন ইন্টারনেট বন্ধ করে রাখতে হয়েছিল তাকে জিজ্ঞাসা করুন। যখন প্রকাশ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হামদো হামারা দো, যেটা সরকারের ঘোষিত নীতি, সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা, আজকে তার বিরুদ্ধে গিয়ে তারই মন্ত্রী বলছেন হামদো হামারা ছে, কি উত্তর দেবেন? তার ক্যাবিনেট মন্ত্রী বলছেন ধর্মান্তকরণের কথা, কোনো মুখ খুলেছেন? তার দলের বিধায়ক বলছেন আমি কেটে 30% হিন্দুকে ভাগীরথীর জলে 1 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেব, প্রতিবাদ করেছেন? বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটিতে রোহিঙ্গাদের মসজিদ হয় কি করে, আপনি বোঝান এটা? কবে বাংলার হিন্দুরা, বাংলার প্রতিবাদীরা সচেতন হবেন, নাকি আরেকটা বাংলাদেশের ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে?